हरे कृष्णा राधे राधे गोपाल सोनार लीला कथा चैनले आपनादेर सुस्वागतम। आमी बृंदा देवी दासी आज के आबार गोपाल सोनार एकटी अपूर्व लीला निये चले एसेछी। आजकेर एई लीलाटी आमादेर संगे शेयर करेछेन बांग्लादेश ढाकाय निवासी गौरांग दास। तिनी आमादेर बोललेन, भक्त परिवारेई आमार जन्म, छोटो थेकेई भगवानेर सेवा मंत्रपाठ गीता एसब निये बेड़े ओठा एवं एकटु बड़ होतेई मा बाबार संगे गिये दीक्षा नेवा। भगवान परमेश्वर तिनि सर्वदाई व्यक्तिर ठीक भूल सब किछु निजेई विचार करें, ताई भगवानेर प्रति कखनोई आमार अविश्वास जन्मायनी। मने मने बारबार एटाई होतो जे कखनो एमन कोनो काज नेई जेटा भगवान करते पारेन ना। सकलेर काछे शुनेछिलाम छोट्ट नाड़ुगोपाल नाकि निजेर भक्तेर संगे लीला करें। एई भगवानेर लीला दर्शन कराओ कत भाग्येर ब्यापार, ताई ना? আবার ছোট থেকে এটাই শুনে আসছি যে ভগবান বৃন্দাবনে জন্ম নেওয়ার সাথে সাথেই তিনি অনেক লীলা করেছেন এবং বৃন্দাবনে সেই বৃন্দাবনবাসীরা নাকি সেই সমস্ত লীলাকেও দর্শন করেন। তাই এবার আমার মনে মনে একটা চিন্তা আসে যে আমিও ভগবানের জন্মস্থান বৃন্দাবনে যাব। কিন্তু আমি সেখানে একা যেতে চাই না, আমি আমার মা বাবার সঙ্গে এবং নিজের ভগবানকে মানে নাড়ুগোপালকেও বৃন্দাবনে নিয়ে যেতে চাই। তাই সে কথা আমি আমার মা বাবাকে জানাই। মা বাবা এই কথা শুনে খুব আনন্দিত হন, কারণ তারাও ভগবানের জন্মস্থান বৃন্দাবন দর্শন করতে চেয়েছিলেন এবং এতদিন পরে তাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে, এটা তাদের কাছে খুব আনন্দের বিষয় ছিল। মা বাবার সম্মতি পেয়ে আর একটুও দেরি করিনি, সঙ্গে সঙ্গে ভিসা পাসপোর্ট তৈরি করে চলে এলাম বৃন্দাবনের উদ্দেশ্যে। ট্রেনে উঠে দেখলাম আমরা উইন্ডো সিট পেয়েছি, তাই ভালোই হলো। গোপাল সোনা একটা বাস্কেটের মধ্যে বসেছিলেন। উইন্ডো সিট পাওয়ার ফলে আমি গোপাল সোনাকে বাস্কেট থেকে বার করে সিটের ওপর একটা ভালো টাওয়াল পেতে দিই এবং সেই টাওয়ালের ওপরেই আমি গোপাল সোনাকে বসিয়ে দিই। সকালের মিষ্টি হাওয়া যেন আমাকে আর গোপাল সোনাকে খুব আনন্দ দিচ্ছিল। আমরা দুজনে বসে অনেক গল্প করছিলাম। কিছুটা রাস্তা যেতেই মা আমাকে বলল, কিরে আজকে সকালে তো ভালো করে ভগবানকে ভোগও দেওয়া হয়নি, তুই এক কাজ কর, তাড়াতাড়ি গোপালকে একটা সুন্দর করে ভোগ দিয়ে দে। মায়ের কথা শুনতে আমি বললাম, মা কি দেব গোপালকে ভোগ, কিছু কি এনেছো তুমি? তখন মা আমাকে বললেন, দাঁড়া আমি কয়েকটা কলা নিয়ে এসেছি, সেই কলাগুলোই তুই ভগবানকে ভোগ দিয়ে দে। মা আমাকে দুখানা গোটা কলা দিয়ে দিলেন এবং আমি ভগবানকে সেটা যেই ভোগ লাগাতে যাব, অমনি আমার মনে হলো এখানে আমি ভগবানকে ভোগ দেব কিভাবে, কারণ সর্বদা ভগবান পর্দার আড়ালে ভোগ সেবা করেন, তাহলে ট্রেনের মধ্যে আমি পর্দাই বা কোথায় পাবো? তাহলে কি গোপাল সোনাকে বাস্কেটের ভেতর বসিয়ে খাওয়াবো? আমি দেখলাম এটাই ঠিক হবে। বাস্কেটের ওপর বসিয়ে গোপাল সোনাকে ভোগ দিয়ে আমি বাস্কেটটাকে ঢেকে দেব, তাহলেই কোনো অসুবিধা হবে না। এই বলেই আমি গোপাল সোনাকে বাস্কেটের মধ্যে বসিয়ে দিলাম এবং গোটা কলা দুটোই আমি গোপাল সোনাকে দিয়ে তার উপর একটা তুলসী পাতা দিয়ে মন্ত্র পাঠ করে ভগবানকে ভোগটা লাগিয়ে দিলাম এবং একটা লাল কাপড় দিয়ে বাস্কেটটাকে ঢেকে দিলাম। এতক্ষণ আমি লক্ষ্য করিনি, দেখলাম মা নেই। মনে মনে ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে, মা আসুক গোপালকে দেখবে তখন আমিও ওয়াশরুমে যাব, এটাই ঠিক করেছিলাম। কিছুক্ষণ পরে মা ফিরে এসে আমাকে জিজ্ঞেস করলো, কিরে ভগবানকে ভোগ লাগিয়েছিস? আমি বললাম, হ্যাঁ মা ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। তোর গলার ফতোয়াটা কেন ভগবানের বাস্কেটের ওপর চাপিয়েছিস? জানিস না এটা এভাবে চাপাতে নেই, সরা সরা বলছি এক্ষুনি সরা। আমি মাকে বললাম, দাঁড়াও মা ওটা সরিও না, আমি ভগবানকে ভোগ দিয়েছি। এটা বলার আগেই মা আমার গলার ফতোয়াটা ভগবানের বাস্কেটের ওপর থেকে টেনে নিলেন। তখন আমি মাকে বললাম, মা আমি ভগবানকে ভোগ দিয়েছিলাম, সেই জন্য আমি বাস্কেটটা ঢেকে দিয়েছিলাম, তুমি পর্দাটা টেনে দিলে, ভগবান কি খেয়েছে? ভগবান তো একটুও সময় পেল না মা খাওয়ার, তুমি কেন আমার কথা শোনো না বলো তো? এভাবে তুমি টেনে নিলে, এবার আমার গোপাল তো না খেয়ে থাকবে। বিষয়টা দেখে মাও খুব কষ্ট পাচ্ছিলেন, কারণ মা জানতেন যে আমার কারণেই ভগবানের ভোগ সেবা করা হলো না। কিন্তু তখন আর কিছুই করার ছিল না, সেই জন্য মা আমাকে বললেন, মন খারাপ করিস না, একটু পরে আবার ভগবানকে ভোগ লাগিয়ে দিস, কেমন? এটা বলেই আমাকে বলল যে প্রসাদগুলো হয়েছে সেগুলো বার করে দে, আমরা প্রসাদ হিসেবে সেটা সেবা করি। এর কথা শুনে যেই না আমি বাস্কেটটা খুললাম, অমনি যা দৃশ্য দেখলাম সেটা সত্যি আমাদের সকলকে চমকে দিয়েছিল। ভগবানকে আমি ভোগের জন্য দুটো কলা দিয়েছিলাম, কিন্তু সেখানে দেখলাম
দুটো কলার বদলে দেড়টা কলা রাখা আছে। দেড়টা কলা দেখে মা আমায় খুব বকা দিলেন, বললেন, এ কি, তোকে যে বললাম দুটো কলা দিতে, তুই আবার দেড়টা কলা দিয়েছিস কেন, অর্ধেকটা কি করলি? তখন আমি মাকে বললাম, মা আমি দুটোই কলা দিয়েছিলাম, কিন্তু এটা দেড়টা হলো কি করে সেটাই বুঝতে পারছি না। বাবা এই সমস্ত বিষয়টাকে দেখছিলেন এবং সেটা দেখে তিনি বললেন, চিন্তা করো না, হয়তো ভগবান সত্যি সত্যি ভোগ সেবা করেছে, তোমরা তো শুধু শুধু মাথা খারাপ করছিলে যে ভগবানকে ভোগ দিতে পারলাম না, ভগবান খাবার খেতে পারলো না, সেই জন্য হয়তো ভগবান আজ আমাদের সঙ্গেই লীলা করলেন। বাবার কথা শুনে আমি আর আমার মা খুব অবাক হয়ে যাই, কিন্তু বাবা একটুও অবাক হয়নি। তিনি বললেন, তোমরা এত অবাক হচ্ছ কেন এই বিষয়টা দেখে, ভগবান কি ভোগ সেবা করতে পারেন না? উনি তো চিরন্তন সত্য, নিজের ভক্তকে তিনি সর্বদাই লীলা প্রদর্শন করেছেন। আজকে আমরাও হয়তো সেই ভক্তর মধ্যেই একজন, যার কপাল এত ভালো যে আমরাও ভগবানের লীলা দর্শন করতে পারলাম, এতে এত চমকানোর কিছুই নেই। তবে ভগবানের এই কথাটা আমায় খুব ভাবিয়েছিল, কারণ আমি যখন ভগবানকে ভোগ দিয়েছিলাম তখন আমি কোথাও যাইনি। বাবা যদি ভোগের প্রসাদ খেয়েও থাকে তাহলে কি করেই বা খাবে, আমি তো কোথাও যাইনি, সেখানেই ভগবানকে ভোগ দিয়ে বসেছিলাম। অন্যরাও বা যদি কেউ হাত দেয় তাই বা কি করে দেবে, তা তো কেউ দেবে না, সেই জন্য আমাদের কাছে পুরো বিষয়টাই পরিষ্কার হয়ে যায়। এবং এভাবেই আমাদের গোপাল সোনা আমাদের জীবনে করলেন অদ্ভুত লীলা। এবার আপনারা বলুন তো, গৌরাঙ্গ দাসের জীবনের এই অদ্ভুত লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে। ভগবান যদি সত্যি আমাদের সঙ্গে কোনো লীলা করেন তাহলে সেই লীলা দেখে আমাদের কখনোই চমকানো উচিত নয়, কারণ আমরা সত্যি খুব ভাগ্যবান, আর সেই কারণেই ভগবান আমাদের সঙ্গে লীলা করে চলেছেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে নিন প্রত্যেক দিন গোপাল সোনার অপূর্ব অপূর্ব লীলা কথা শোনার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবে নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।